কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না, বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন আপন মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল, অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়। কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সে ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কষ্টটা কিছুটা কমবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার কাকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না, সেই মানুষটা আর যাই হোক, তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে, কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না, হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা। জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই, কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে, কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় যে পাশটায় গাড়ি ছেলেটা ওই পাশে থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে, ব্যাপারটা এমন না। কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এদিকে আসে, তবে যেন আগে আমাকে আক্রমণ করে, আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্টিন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটা পাহাড় সম সিলেবাস বাকি, কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো একটা দৈব শক্তি হয়তো সে এক রাত্রি সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের শেষ হলেও এরা ভাবে প্যারা নাই, চালায় নিতে পারবো, সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক। বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি, কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলা বোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা খুকরে মরে, কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না, বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন আপন মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল, অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়।
কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কষ্টটা কিছুটা কমবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে, সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার কাকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না, সেই মানুষটা আর যাই হোক, তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে। কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না, হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা। জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই। কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে, তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় যে পাশটায় গাড়ি, ছেলেটা ওই পাশে থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে, ব্যাপারটা এমন না। কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এদিকে আসে, তবে যেন আগে আমাকে আক্রমণ করে, আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্টিন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটা এই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটা পাহাড় সম সিলেবাস বাকি, কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো একটা দৈব শক্তি হয়তো সে এক রাত্রি সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের শেষ হলেও এরা ভাবে প্যারা নাই, চালায় নিতে পারবো, সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক। বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি, কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলা বোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা খুকরে মরে, কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। আমরাও ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই হয়তো একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকে মাটি করে দেয়। কখনো ফিরে এসো না, কারণ আমার বদলে যাওয়ার রূপ তুমি সহ্য করতে পারবে না। কারোর চোখের 2 ফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নাম ভালোবাসা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না প্রকাশ করা যায়, না কাউকে বোঝানো যায়, শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। বড্ড বোকা ছিলাম, তাই মুখোশগুলোকেই মুখ ভেবেছিলাম। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে, তোমাকে আর প্রয়োজন নেই। জীবনে এমন একজনকে দরকার যে আমার মনের ফিলিংসগুলো বুঝবে। তোমাকে ভালোবাসি কি না এখনো জানি না, তবে এখনো সারা রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করি। কিছু সম্পর্ক ভাঙা বাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও না কেন, কখনো নিজের হবে না। তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, তাই আড়াল থেকেই ভালোবাসি। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। যার জন্য তোমার অন্তর পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই। তোর দেওয়া কষ্টগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যারা বারবার অপমান সহ্য করেও একটা সম্পর্কে পড়ে থাকে, তারা দুর্বল নয়, তারা একটু বেশি আগলে রাখতে চায়,
তারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ডিলেট যত তাড়াতাড়ি হয় ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা অ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক। জানতে খুব ইচ্ছে করে যার কথা আমার এত মনে পড়ে, তার কি আমার কথা একবারও মনে পড়ে না? ভালোবাসা সত্যিই এক অদ্ভুত নেশার নাম। হে নেশার আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চেয়ে হাজার গুণ কষ্টের। তবুও মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে হলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়েই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটি কলেজের টুকরা ছিল, ও হাসলে পুরো পৃথিবীটা হাসত। ও জানতো না কলেজা কোন জায়গায় ছিল। কলেজাটা বেইমান হলেও সেই একই জায়গায় আছে কলেজার টুকরা। নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার, হাল্লা বাকি জানেন। তবে তুমি জানতে পারবে না রে পাখি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কি না। তোমার মতো যারা কারণ না দেখিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কি না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে কাছের মানুষ। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ দেখে উচ্ছ্বাসিত হয়েও না, আগামীকাল তুমি কী অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। সময় যেমনই হোক না কেন, এক সময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। বাস্তব, তুমি টাকা তৈরি করো, সম্পর্ক তৈরি করবে। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানোও যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এইটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটি আমার ক্ষমতা। মুখে হাসি রাখা ভালো কথা, কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয়। আশা যেখানে শেষ, জীবনের শান্তি সেখান থেকেই শুরু। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্যি একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন। ছোটবেলায় একা থাকতে ভয় লাগে, বড়বেলায় একা থাকতেই ভালো লাগে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। খুব অল্পেতে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। ভুলে যাও, ভালো থাকবে সত্য, সব ঠিক হয়ে যাবে, এইসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লোভে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তুমি শেষ। ডিপ্রেশন এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভুগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করে, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচেয়ে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসিভ মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবন সম্পূর্ণ অর্থহীন, এবং আত্মহত্যার মাধ্যমে তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই ঘনিষ্ঠভাবে জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত সকল আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিটাইপড মন্তব্য হচ্ছে, অমুক মানুষের জীবনে কত কষ্ট তবু সে সংগ্রাম করে যাচ্ছে, সে তুলনায় এই লোকের জীবন কত আরামের তবু সে কেন এমন সিদ্ধান্ত নিল, কিংবা আত্মহত্যা এক ধরনের কাপুরুষতা। আমরা সব কিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোতে। যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে তার ব্যাপারে রুরো জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না। কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে? যে আজ আত্মহত্যা করলো
তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল, সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই। সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্যতা, কতটা অসহায় লাগে। না, আমরা কেউ এসব ভাবি না। সত্যিকারের বন্ধু হিসেবে যদি পাশে দাঁড়াতে চান, তবে এম্প্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডাল মানুষের কথাগুলো শুনুন। এমনকি বলার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন, যেটা সম্ভবত আসলেই পারেন না। আপনি শুধু শুনুন, বলবার দরকার নেই কে ভুল কে ঠিক, কিংবা জীবন কত চমৎকার। ডিপ্রেসড মানুষের রিকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার, বন্ধু, আপনজনরা তার ডিপ্রেশন নিয়ে তাকে জাজ না করে বরং পাশে থাকে, তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ার করত, কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইত কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কি না, অনেক প্রশ্ন করত, তাই না? যার কোনো সীমা নেই, সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারত না, একসময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিচ থেকে আগে মেসেজ করত, আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সিন করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করত, বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে করে দিতেন, সেই মানুষটাই দেখবেন 1-1.5 মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে, কোনো কল দিবে না। আপনার এক কথাতেই যে মানুষটা উঠত বসত, প্রত্যেকটা কাজ করার আগেই যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইত, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে 2 পয়সার পাত্তা দিবে না। খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আর একটু নিচে নামুন। যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখি একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য। তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর, তার চাওয়া পাওয়া পূরণ করতে। আজ সে সফল হয়েছে, তাই চলে গেছে, তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন? তখন ভাববেন, যে মানুষটা আমাকে এত ভালোবাসলো, এত কেয়ার করলো, সে আজ আমাকে একা করে চলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না, নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার, বুকের ভেতর চিনচিন করে ব্যথা করবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে, সেটা আপনার সহ্য হবে না, সব কিছু মিথ্যে মনে হবে, মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই। আসলে এমন পরিস্থিতিতে এমনটা ভাবাটাই স্বাভাবিক। তখন বুঝে নিন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, ভুল মানুষের প্রেমে পড়ে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না, পরিস্থিতি যেমনই হোক না কেন, পুরো পৃথিবী একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না। এটাই সত্যিকারের ভালোবাসা। আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়, সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়, চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয়। এখন কার দোষ দিবেন, ভাগ্যের? যদি তাই দেন তাহলে ভুল হবে। আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই
যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয়। কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন, সেই হিসাবটা ঠিকমতো করতে পারেননি, তাই এমন হয়েছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, সে আপনার সাথে মিথ্যা অভিনয় করে টাইম পাস করছে। আর হ্যাঁ, চলে যাওয়া মানুষকে কখনো ফেরানোর চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না। তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ, সময়ের কাজ সময়ের মাঝেই করতে হয়, কঠিন বাস্তবতা।